বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন ব্রেন স্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা বেশ গুরুতর বলে বিসিবি সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। রবিবার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থতার কারণে রবিবার বোর্ডে সবাই উপস্থিত থাকতে পারেননি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা বিসিবির এই পরিচালক। রাতে অবস্থার উন্নতি না হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য সুজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে আজ গুরুত্বপূর্ণ বোর্ড সভায় উপস্থিত থাকতে পারেননি এই সাবেক জাতীয় দলের অধিনায়ক। তার সুস্থতার জন্য সকলের কাছ থেকে দোয়া চাওয়া হয়েছে। দায়িত্বে থাকা নিবিড় পর্যবেক্ষণের চিকিৎসক এই বিসিবি পরিচালক সম্পর্কে এখনও কিছু বলেননি।